সকলেরই কম বেশি পরিচিত কলমির শাক তবে বাজার থেকে যে কলমির শাক আমরা কিনে খাই তার অধিকাংশটাই হল হাইব্রিড তবে চলুন আজকে আপনাদের চেনাব কলমি বা জলার কলমি বা জঙ্গলি কলমির শাক উদ্ভিদটির বিজ্ঞানসম্মত নাম এপেমিয়া অ্যাকুয়েটিকা তবে ইংরেজিতে এর একাধিক নাম রয়েছে যেমন ওয়াটার স্পিনেচ, রিভার স্পিনেজ ওয়াটার মর্নিং গ্লোরি ওয়াটার হোলাস চাইনিজ স্পিনেজ সোয়াম্প ক্যাবেজ প্রভৃতি এটি এক প্রকারের অর্ধ জলজ উদ্ভিদ তবে ভিজে বা স্যাঁত সেঁতে মাটিতেও এদের জন্মাতে দেখা যায় এদের মূলত উষ্ণমণ্ডলীয় লতা হিসাবে গণ্য করা হয় সমগ্র বিশ্বের মধ্যে মূলত ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলেই এদের বিস্তার লক্ষ্য করা যায় জলের উপরিতলে এরা সমান্তরালভাবে ধাবক বিস্তার করে এবং আংশিক ভাসমান অবস্থায় থাকে প্রত্যেকটি পর্ব থেকে সাধারণত একটি পাতা এবং কুঁড়ি বিকশিত হতে দেখা যায় প্রত্যেকটি ধাবকের পর্ব থেকে জলে ভাসমান অবস্থায় অসংখ্য গুচ্ছমূলন নির্গত হয় এভাবেই এরা ধাবকের মাধ্যমে অঙ্গজ বিস্তার বা অঙ্গজ জনন সম্পন্ন করে কুঁড়ি মূলত ধূসর বা গোলাপি সাদা বর্ণের এবং ভালার আকৃতি বিশিষ্ট হয় আর এই জলাশয়গুলি হয় ক্ষুদ্র জীবেদের স্বর্গরাজ্য জলাশয় ছাড়াও এই বনকলমী যে কোনো ভিজে বা স্যাঁত জায়গায় বৃদ্ধি পেতে পারে আগস্ট থেকে নভেম্বরের দিকে এই গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল লক্ষ্য করা যায় ফুলগুলি যুক্ত পাপড়ি বিশিষ্ট এবং ঠিক ফানেলের মতো ফুলের বাহ্যিক এবং উপরি অংশ হালকা গোলাপি বর্ণের হয় বনকলমির পাতা ঠিক ধনুকের ফলার মতো পত্রবৃন্তের উপরিভাগে যেখানে পত্রফলক সংযুক্ত হয় সেই অংশটি হয় গভীরভাবে কর্তিত এবং খাঁচ কাটা তবে বাজার চলতি হাইব্রিড কলমি শাকে পাতার এই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় না সেখানে পত্রফলকের গোঁড়ার দিক তীক্ষ্ণ নয় গোলাকার এবং অল্প কর্তিত বনকলমি শাকের পাতা বেড়ার কলমি বা কলমির চাইতে আকারে ছোট এবং অল্প প্রসারিত তীক্ষ্ণ আর ফুলগুলি দেখতে একই রকম হলেও আকৃতিতে অনেকটাই ছোট পুষ্প বৃন্ত লম্বাটে কাঠির মতো এবং স্পষ্টভাবে চেনা যায় ফুলের মধ্যভাগ গাঢ় গোলাপি বর্ণের আর কেন্দ্রীয় অংশ কালচে গোলাপি কচি নরম কাণ্ড সবুজাভ বর্ণের পাতার শিরাবিন্যাসের প্রকৃতি হল জালিকাকার পাতার উভয় তল অত্যন্ত কোমল সাধারণত পাতা হালকা সবুজ বা উজ্জ্বল গাঢ় সবুজ বর্ণের হয় তবে কিছু কিছু ক্ষেত্রে পরিণত পাতার কিনারা বরাবর লালচে আভা লক্ষ্য করা যায় এই শাক প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন সি এর উৎস রক্তাল্পতা দূর করতে একে খাদ্য তালিকায় রাখা হয় জন্মের পর পুষ্টিজনিত কারণে শিশু মায়ের বুকের দুধ না পেলে মাকে কলমি শাক রান্না করে খাওয়ালে শিশু পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে বলে সূত্রে জানান